যাচ্ছি। ভাই ব্যস্ত আছিস? না না তেমন কিছু না, এই টুকটাক আর কি। বলো তুমি। এই হ্যাঁ বলছি শোন না, আমাদের ওই পরের ফিল্মে না লটটা পেয়ে গেছি বুঝলি। ওয়াও তা কি প্লট শুনি। হ্যাঁ তো বিষয়বস্তুটা হলো সোশ্যাল ইন্টারভিউ সাইটের একটা খারাপ দিক, ঠিক আছে? তো এই গল্পের মেন ক্যারেক্টার দুজন, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলে আর মেয়েটা রক্ত সম্পর্ক না হলেও তারা ভাই বোন। ওকে, তারপরে যেটা হয়, তুই একটা কাজ করতে পারিস, তুই ছেলেটার জায়গায় নিজেকে আর মেয়েটার জায়গায় আমাকেও ভেবে নিতে পারিস। ওকে, তো এমন হয় যে ওরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ওরা নিজেদের মধ্যে গল্প টল্প হাসি ঠাট্টাই আর কি এরকম করছিল। তারপর মেয়েটি একদিন ছেলেটির সাথে দেখা করল এবং তাদের মধ্যে ভীষণ ঝামেলা হলো, আর মেয়েটি বলল যে আমি তোর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। এটা শুনে ছেলেটা মেয়েটাকে তো বোঝানোর অনেক চেষ্টাই করলো, কিন্তু মেয়েটি কোনো কথা আর বুঝতে নারাজ। সবই ঠিক আছে, বাট ব্যাপারটা ঠিক জমছে না। একটা অন্য কিছু করলে একটা সামথিং কী বলবো, একটা অন্য কিছু করলে ব্যাপারটা জমে যাবে, পারফেক্ট হবে। অন্য কিছু? অন্য কিছু মানে তুই ঠিক কীরকম চাইছিস? ব্যাপারটা ধরো যে ছেলেটা এবং মেয়েটা, ঠিক আছে, সাইবার ক্রাইমের দ্বারস্থ হলো, হওয়ার পরে তদন্ত চললো, চলার পরে মেইন যে ভিডিওটা তুলে, মেইন যে কারপিট ভিডিওটা তুলে পোস্ট করেছিল সেই ধরা পড়লো। গতানুগতিক হয়ে গেল। তার চেয়ে বড় একটা কাজ করি, ছেলেটা ওই হ্যাঁ আত্মহত্যা, বিষ খেয়ে আত্মহত্যা করেছে, রাইট? এটাই রাখি। এইসব ক্ষেত্রে সচরাচর মানে মেয়েরা সুইসাইড করে, মেয়েটা বিষ খেলো। হ্যাঁ ঠিক পছন্দ হচ্ছে না বুঝলি, আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু।
এগুলো এই তিনটে ঘটনা থেকে বেরিয়ে নতুন কিছু নিয়ে আমাদের ভাবতে হবে, বুঝলি? এগুলো হবে না। শোনো না, কালকে আমরা ক্যাফেতে মিট করি, করে ওখানে আলোচনা করি বিষয়টা নিয়ে। ওকে ওকে ডান। এই এক হয়েছে ইন্টারনেট, যত ভালো তত মন্দ। একটা ভিডিওর জন্যে মেয়েটা আত্মহত্যা করলো, কি দিনকাল এলো। আমার মেয়েটাও খুব বায়না ধরেছিল, কিন্তু এইসবের জন্যে ওই ইন্টারনেটওয়ালা মোবাইল কিনে দেইনি।